এক মাসেও অগ্রগতি নেই খুলনায় পুলিশি হেফাজতে চোখ উপড়ে ফেলার মামলার অভিযুক্তরা বহাল তবিয়তে হুমকির অভিযোগ সীমান্ত পাড়ি দিতে শূন্যরেখায় জড়ো হয়েছে আরও অর্ধ লাখ রোহিঙ্গা বেড়েছে বিজিবির নজরদারি বরগুনায় সরকারি সহায়তা পাচ্ছে না প্রকৃত জেলেরা মানবেতর দিন যাপন তালিকায় প্রভাবশালীদের স্বজনরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নূরে শারমিন খুলনায় পুলিশি হেফাজতে চোখ উপড়ে ফেলার অভিযোগে দায়ের করা মামলায় মাস পেরিয়ে গেলেও তদন্তে নাই অগ্রগতি উল্টো মামলা করায় ভুক্তভোগী ও তার পরিবারকে দেয়া হচ্ছে নানা ধরনের হুমকি তদন্ত সংস্থা পিবিআই বলছে মামলাটি স্পর্শকাতর এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যরা রয়েছেন বহাল তবিয়তে তাদেরকে প্রত্যাহার করা না হলে মামলায় প্রভাব পড়বে বলে মনে করছেন মানবাধিকার সংগঠনগুলো শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট খুলনার খালিশপুরের কাঁচামাল ব্যবসায়ী শাহজালাল স্ক্রু ড্রাইভার দিয়ে উপড়ে ফেলা হয়েছে তার চোখ পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি শাহজালালের অভিযোগ গেল ১৮ জুলাই পার্শ্ববর্তী গোয়ালাবাজারে ছেলের জন্য দুধ কিনতে গেলে তাকে আটকে রেখে ১.৫ লাখ টাকা দাবি করে কয়েকজন পুলিশ দিতে না পারায় তাকে নিয়ে যাওয়া হয় খালিশপুর থানায় এরপর পরই শুরু হয় নৃশংসতা রাসেল দারোগা মুস্তাকিম দারোগা আইসা আমাকে হ্যান্ডকাপ দিয়ে থানায় নিয়ে যায় থানায় নিয়ে যাওয়ার পর আমাকে মারধর করে ট্রিটমেন্টের কথা বলে আমাকে বিশ্ব রোড নিয়ে আমার স্ক্রুপ ড্রাইভার থেকে ওসিম নাজিম খান আমার বুকে এইভাবে চাপে ধরিয়া আমার এইভাবে ধরছে রাসেল দারোগা আমার বাম চোখ উঠায় মুস্তাকিম আমার বামটা আর ওই তাপস স্যার আমার এই এই জায়গাটায় এইভাবে ধরছে এরপর ১৯শে জুলাই রক্তাক্ত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শাহজালালকে ভর্তি করে পুলিশ তবে সেখানে বলা হয় ছিনতাই করতে গিয়ে গণধুলাই খেয়ে আহত হয়েছেন শাহজালাল ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে এরপর জামিনে মুক্ত হলে গেল ৭ সেপ্টেম্বর শাহজালালের মা বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন মামলার এজাহারে বলা হয় পূর্ব শত্রুতার জের ধরে সোমা ও রাসেল পুলিশকে ঘুষ দিয়ে তার উপর নির্যাতন চালায় মামলায় খালিশপুর থানার ওসি নাসিম খান এসআই সেলিম এসআই তাপস সহ ১১ পুলিশ সদস্য এবং অর্থের যোগানদাতা হিসেবে সোমা ও রাসেলের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় তবে মামলা দায়েরের পর থেকেই আপোষরাফা করতে চাপ দেয়া হচ্ছে ভুক্তভোগী ও তার পরিবারকে তোমার ৬ লাখ টাকা দেবো তোমার একটা চাকরি দেবো তুমি কবে কি পাবলিকে চোখ উঠাইছো আমি বলছি আমি পারবো না ওসি সাহেব নাসিম খান তবে মামলার আসামি করায় সংবাদ সম্মেলন করে শাহজালালকে মেরে ফেলা উচিত ছিল বলে মন্তব্য করেন সোমা পুলিশের উপরেও আমার অভিযোগ আমার মালটা উদ্ধার কেন করে না এখন আমি মনে করি যে জনগণ চোখ উঠাই দিয়ে না ওটা যদি মেরে ফেলতো আমি ভীষণ খুশি হতাম এদিকে এখনো বহাল তবিয়তে অভিযুক্ত পুলিশ সদস্যরা এই বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা শুরু থেকে মামলা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ মানবাধিকার সংস্থা এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট যেসব পুলিশ অফিসাররা এই মামলা আসে তাদেরকে প্রত্যাহার করে মামলা যাতে সঠিক সুষ্ঠু এবং ন্যায় বিচার পায় গেল ১৭ সেপ্টেম্বর থেকে মামলার তদন্ত করছে পিবিআই এরই মধ্যে মাসখানেক পেরিয়ে গেলেও নেই তেমন অগ্রগতি মামলাটি স্পর্শকাতর হওয়ায় তদন্তের জন্য আরও কিছু সময় লাগবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার যেহেতু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এ লক্ষ্যে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটি বিবেচনা করছি আগামী ২৬শে ডিসেম্বর পিবিআই কে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন মিয়ানমারের রাখাইনে এখনো চলছে সহিংসতা তাই জীবন বাঁচাতে গত ২ দিনে কক্সবাজারের রুখিয়ার পালংখালীর আঞ্জুমানপাড়া সীমান্তে দিয়ে প্রবেশ করছে ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা প্রবেশের অপেক্ষায় থাকা সীমান্তের শূন্যরেখায় জড়ো হওয়া রোহিঙ্গাদের সকাল থেকে শরণার্থী ক্যাম্প কুতুপালংয়ে নেওয়া শুরু হয়েছে এদিকে নজরদারি বাড়িয়েছে বিজিবি সদস্যরা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান জীবন বাঁচাতে প্রতিদিনই মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে হাজার হাজার বিপন্ন রোহিঙ্গা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর দেয়া তথ্য মতে গতকাল পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে তবে স্থানীয়দের দাবি এর সংখ্যা আরও বেশি গত ৪ দিনেই উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া সীমান্ত দিয়ে নতুন করে প্রবেশ করেছে ৫০ হাজারের বেশি রোহিঙ্গা
বিজিবি তাদের পাহারা দিয়ে রেখেছে। সীমান্তে অবস্থান নেয়া এসব রোহিঙ্গারা জানান তাদের দুর্দশার কথা। সমস্যা দীর্ঘায়িত হলে মিয়ানমার থেকে আসা সকল রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হবে হাতিয়ার ভাষাঞ্চরে, এমনটি জানালেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। একদিকে অস্থায়ী কাজ চলবে, আরেকদিকে যদি দীর্ঘায় হয় তাহলে এইখান থেকে সরিয়ে নিয়ে নিরাপদ জায়গায় ভালোভাবে বাস করার জন্য ব্যবস্থা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জায়গা চিহ্নিত করেছেন, সেই জায়গায় নিয়ে যাবো আমরা। তবে জোরালো কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এসব রোহিঙ্গা ফিরে যাবে নিজ দেশ মিয়ানমারে, এমনই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিষেধাজ্ঞা মেনে ইলিশ ধরা বন্ধ রাখলেও বরগুনার উপকূলীয় এলাকায় প্রকৃত জেলেরা পাচ্ছে না সরকারি সহায়তা। অভিযোগ উঠেছে জেলে নন এমন অনেকেই নিবন্ধিত হয়েছেন প্রশাসনের সহায়তায়, আর মানবেতর দিন যাপন করছেন সত্যিকারের জেলেরা। উপকূলীয় জেলেদের নিয়ে বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। সবকটি নদ নদী সহ বঙ্গোপসাগরে চলছে 22 দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা, আর এ কারণেই অলস সময় কাটাচ্ছেন জেলেরা। পয়লা অক্টোবর থেকে শুরু হওয়া 22 দিনের এই নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের জন্য বরাদ্দ রয়েছে সরকারি সহায়তা, কিন্তু অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে সহায়তা পাচ্ছেন না প্রকৃত জেলেরা। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। এই একটা মাস আমরা কি নিয়ে খাবো, সংসার মেরে ঘুরেঘুরে নিয়ে আমি কিভাবে চলবো? অভিযোগ উঠেছে যারা এ পেশায় জড়িত নন নিবন্ধন তালিকায় তাদের নাম তোলায় বঞ্চিত হচ্ছে প্রকৃত জেলেরা। এছাড়াও জনপ্রতিনিধিদের স্বজনদের দেয়া হচ্ছে সরকারি সহায়তা। এই চাল পায় মেম্বাররা, তার দলীয় লোক আছে, যারা জানলেন এরা হুন্ডা চালায়, এরাও কাঠ পাইছে, কিন্তু আমরা পাই না এই জিনিস। তারা কখনোই নদীতে যায় না, তারাই পায়, রিক্সাওয়ালারাও পায়। এদিকে বিষয়টি অবগত নন জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। যারা বাদ পড়েছে তারা আসতে পারে, আবার নিবন্ধিত হতে পারে, আবার যদি ভুলক্রমে কেউ জেলে নয় এমন কেউ ঢুকে থাকে তাদেরকে বাদ দেওয়া যায়। বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা 45,611 জন হলেও এ পেশায় জড়িত 70,000-এরও বেশি মানুষ। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা কার্যক্রম সফল করতে সঠিকভাবে সরকারি সহায়তা প্রদানের দাবি ভুক্তভোগী জেলেদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এদিকে মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় দোহারে পদ্মা নদীতে অভিযান চালিয়ে 4 মন মা ইলিশ ও 20,000 মিটার কারেন্ট জাল জব্দসহ 6 জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য অফিস জানায় মঙ্গলবার রাতভর সারাশি অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় 6 জেলেকে আটক করা হয়। পরে নারিসা ডাক বাংলো ঘাটে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছ দোহারের 2টি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। ঢাকার সাভার থেকে চুরি যাওয়া 350 বস্তা চালের মধ্যে মুন্সীগঞ্জ ও ঢাকা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে 174 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় 24 সেপ্টেম্বর সাভার থেকে চুরি যাওয়া 350 বস্তা চালের সন্ধানে অভিযান চালায় পুলিশ। 17 অক্টোবর 3 জনকে আটক করলে তাদের তথ্য মতে ফতুল্লার শিবু মার্কেট হাজিগঞ্জ এলাকা থেকে 56 বস্তা চাল উদ্ধার করা হয়। বুধবার মুন্সীগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে আরও 118 বস্তা চাল উদ্ধার করা হয়। আটক করা হয় 4 জনকে। নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে শরীয়তপুরের নড়িয়ায় দিনব্যাপী গণ অনশন কর্মসূচি পালন করেছে নড়িয়া উপজেলার সর্বস্তরের মানুষ। নড়িয়া উপজেলা কমপ্লেক্সের সামনে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত গণ অনশনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ। বক্তারা নদী ভাঙনে ভয়াবহতা থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানায়। দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা না হলে সামনে আরও বড় আন্দোলনের হুমকি দেয় অনশনে অংশ নেয়া মানুষ। গত 2 বছরে শুধুমাত্র নড়িয়াতেই গৃহহীন হয়েছে 10,000-এরও বেশি মানুষ। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আনন্দ র্যালি, কেক কাটা ও সমাবেশের মধ্য দিয়ে মেহেরপুর, নাটোর, ঝিনাইদহ, নওগাঁ, শেরপুর, বাগেরহাট, বরগুনা, ঠাকুরগাঁও ও গোপালগঞ্জ সহ সারা দেশে শেখ রাসেলের জন্মদিন পালন।
শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নামে বগুড়ার দুপচাঁচিয়ায় বিভিন্ন সড়কের নামকরণ। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। পৌর এলাকায় ইজি বাইক বন্ধ ও জব্দ করার প্রতিবাদে মানববন্ধন করেছে নওগাঁর অটোরিকশা শ্রমিক লীগ। গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে খাদ্য নিরাপদ ব্যবস্থাপনা ও সচেতনতামূলক সেমিনার। চুয়াডাঙ্গার পদ্মাবিলা ইউনিয়নে টিআর কাবিটা ও বিশেষ বরাদ্দ প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। 50 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। জাতীয় মজুরি স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও চিনিকল শ্রমিকরা। নাটোর উত্তরা গণভবনে শতবর্ষী গাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে 71 পরিষদ। ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অঙ্কুর নাট্য একাডেমির ভারত সফর উপলক্ষে সভা। জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়ন। ভোলায় মাদকের কবল থেকে ফিরে এসে 55 জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পণ করায় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পুলিশ প্রশাসন। রাজবাড়ির গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা। দেশ রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাবো আরো একবার। এক মাসেও অগ্রগতি নেই খুলনায় পুলিশি হেফাজতে চোখ উপড়ে ফেলার মামলার, অভিযুক্তরা বহাল তবিয়তে, হুমকির অভিযোগ। সীমান্ত পাড়ি দিতে শূন্যরেখায় জড়ো হয়েছে আরও 500,000 রোহিঙ্গা, বেড়েছে বিজিবির নজরদারি। বরগুনায় সরকারি সহায়তা পাচ্ছে না প্রকৃত জেলেরা, মানবেতর দিন যাপন তালিকায় প্রভাবশালীদের স্বজনরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথেই থাকুন।